দুদিন পরে গালিলের কান্না গ্রামে একটি বিয়ে হয়েছে। যিশুর মা সেখানে ছিলেন, আর সেই বিয়েতে যিশু ও তার শিষ্যেরাও নিমন্ত্রণ পেয়েছিলেন। বিয়েতে যখন সমস্ত আঙ্গুরের রস শেষ হয়ে গেল, তখন যিশুর মা তাকে বললেন, আঙ্গুরের রস শেষ হয়ে গিয়েছে। মা, এই ব্যাপারে তোমার সাথে আমার কি সম্বন্ধ? আমার সময় এখনো আসেনি। উনি যা করতে বলেন তাই করো। যিহুদি ধর্মে শুচি হবার জন্য পরম্পরাগত একটা নিয়ম ছিল, সেজন্য সেখানে ছয়টা পাথরের জালা বসানো ছিল। সেগুলির প্রত্যেকটিতে কম বেশ 20-30 গ্যালন জল ধরত। জালাগুলো জলে ভরে দাও। তারা সেগুলি কানায় কানায় ভরে দিল। এবার ওখান থেকে কিছু জল তুলে ভোজের কর্তার কাছে নিয়ে যাও। তারা সেই জল তার কাছে নিয়ে গেল যা ইতোমধ্যে আঙ্গুর রসে পরিণত হয়েছে। কর্তা তা খেলেন। সেই রস কোথা থেকে আসলো তা তিনি জানতেন না, কিন্তু যে চাকরেরা তা নিয়ে গিয়েছিল তারা জানত। তাই তিনি বরকে ডাকলেন। প্রথমে সকলে ভালো আঙ্গুরের রস খেতে দেয়। লোকদের ইচ্ছে মতো খাওয়া হলে পর যে রস দেয়া হয় তা আগের চেয়ে কিছুটা মন্দ, কিন্তু তুমি তো ভালো আঙ্গুরের রস এখন পর্যন্ত রেখে দিয়েছ। যিশু গালিলের কান্না নগরে এই প্রথম আশ্চর্য কাজ করলেন। সেখানে তিনি তার মহিমা প্রকাশ করলেন এবং তার শিষ্যরা তার উপর বিশ্বাস করল। তারপর যিশু এবং তার মা, ভাইয়েরা এবং শিষ্যেরা কফরনাহম শহরে গিয়ে সেখানে কিছুদিন থাকলেন।